त्रिपुरा के मुख्यमंत्री बिप्लव कुमार देव ने वृद्धाश्रम की माताओं के साथ नए साल की शुरुआत की। वे भारतीय स्टेट बैंक और पूर्वोदया सामाजिक संगठन द्वारा आयोजित एक कार्यक्रम में मुख्य अतिथि के रूप में उपस्थित हुए। उनकी पत्नी और पूर्वोदया सामाजिक संगठन के संपादक जयानीति देव, मेयर दीपक मजुमदार, विधायक डॉक्टर दिलीप दास सहित SBI के अधिकारी मौजूद थे। इस वृद्धाश्रम की बुजुर्ग माताओं ने उनकी पत्नी जयानीति देव से मुख्यमंत्री को करीब से देखने का अनुरोध किया था। माननीय मुख्यमंत्री बिप्लव कुमार देव उस मामले में हमेशा कमजोर रहते हैं। वे माताओं के बुलावा को कभी ना नहीं कह सकते। नए साल के पहले ही दिन उन्होंने बरजला स्थित अपना घर वृद्धाश्रम की 50 माताओं के सपने को साकार कर अपने व्यस्त कार्यक्रम की शुरुआत की। इस अवसर पर मुख्यमंत्री ने कहा कि माताएं हमारी मार्गदर्शक होती है। वे यहाँ अपने पूरे जीवन के अध्याय लिखने के बाद आए हैं। कभी कभी आपको उनके पास आना पड़ता है और जीवन शैली को जानना होता है। उन्होंने आगे कहा कि राज्य सरकार अगले कुछ दिनों में 25 साल से अधिक उम्र की महिलाओं को रोजगार देने जा रही है। उन्होंने आगे कहा कि महिलाओं के सशक्तिकरण के बिना त्रिपुरा राज्य का विकास कभी भी संभव नहीं होगा। 25 বছর ক্রমাগত ছিল কি তাদের বহর কি তাদের মানুষকে চাকরি দিতেন তো হাইকোর্টে চলে যায় সুপ্রিম কোর্ট নিরস্ত করে যায় কিন্তু এই পর্যন্ত এই সরকার যাই চাকরি দিয়েছে রেকর্ড করেছে দুই দিনের মধ্যে প্রায় 2800 চাকরি দিয়েছে ত্রিপুরা সরকার দুই দিনের মধ্যে আছে নজির ত্রিপুরাতে দুই দিনে 2800 চাকরি দিয়েছে তাই আমি ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আজকে এই ইংরেজি শুভ নববর্ষে পজিটিভিটির সঙ্গে চিন্তা করুন নিরাশ না হওয়া মোদী আছে তো সবকিছু হবে আগামী 4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রিপুরার মানুষকে সম্বোধন করার জন্য আসবেন উনি যে ত্রিপুরার মানুষকে সম্মান দিয়েছিলেন 2019 এসে আমি জীবনও সেটা বলবো না মৃত্যু পর্যন্ত আমার জামদুরিতে গ্রামে জন্ম হয়েছে সেই জায়গায় উদয়পুর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জি কি বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছেন হে ভারতবাসী আসো ত্রিপুরার মানুষকে দেখো বোঝো এরা দূরদর্শী এরা মেহনতী এরা নির্ণয় করতে জানে ওনারা ভারতকে ভবিষ্যৎ দেখানো হিম্মত রাখে আর পূর্ব দিকে নর্থ ইস্টে সূর্যোদয় হয় নর্থ ইস্টকে আমরা যখন ভগবানকে ঘরে বসাই তো নর্থ ইস্টে ঈশ্বরকে আমরা বসাই আল্লাহ লক্ষ্মী মানি নরেন্দ্র ভাই মোদী বলেছে যে নর্থ ইস্টের রাজ্যগুলো সূর্যোদয় প্রথম তাদের কাছে হয় পজিটিভিটি তাদের কাছে আসে এক সময় নর্থ ইস্টের রাজ্যগুলো ছোট বলে অবহেলা করা হতো দীর্ঘ সময় যারা সত্তাতে ছিল কেন্দ্রে ওনারা কোনো সময় নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের নর্থ ইস্টের রাজ্যগুলিকে সম্মান দেয়নি যে সম্মান অধিকার নর্থ ইস্টের মানুষকে দিয়েছে সেটা নরেন্দ্র ভাই মোদী দিয়েছে যতটা অধিকার উত্তরপ্রদেশের আছে মধ্যপ্রদেশের আছে মহারাষ্ট্রের আছে ততটাই 37 লক্ষ ত্রিপুরাবাসীর আছে নরেন্দ্র ভাই মোদী সেটাই সেদিন প্রমাণিত করেছেন আর 4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের বিবেকানন্দ ময়দান আস্থাবর ময়দানে আসবেন আমি এখান থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো আপনারা নরেন্দ্র ভাই মোদীকে ধন্যবাদ দেওয়ার জন্য সেই কার্যক্রমে আসুন এসে মোদীজিকে নতুন ত্রিপুরা করার জন্য উনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রে আমরা কাজ করি ট্রান্সপারেন্ট সিস্টেমে কাজ করি সেই দিশাতে সবাই মিলে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব আর এই সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার কেউ যদি ভাবে সরকার চালানোর সময় বিপ্লব দেব দল দেখে সরকার চালাবে সেটা সম্ভব না আমি কোন একটা দলের সদস্য আছি যখন আমি আমার নিজের পার্টি বসে যাই সংগঠন করি তখন দলের জন্য চিন্তা করি যখন আমি সেক্রেটারিতে যাই তখন সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র ভাই মোদীর মন্ত্র সবার জন্য ঘর সবার জন্য জল মেরিটের জন্য চাকরি
আর সবার জন্য ইনফ্রাস্ট্রাকচার, সেই দিশাতে আমি কাজ করি। আমাদের যে মন্ত্রণালয় আছে সেগুলো কাজ করে, আগামী দিনও সেই দিশাতে কাজ করব। এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে, এই সংস্থার সবাইকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা ভারতের সবচেয়ে ব্যাংকিং বড় ব্যবস্থা, ওনারা 5 লাখ টাকা আজকে অনুদান এই সংস্থাকে দেবে, যেটা আমাকে বলা হয়েছে। আমি তার জন্য এখানে বসে আছেন ডিজিএম স্টেট ব্যাংকের প্রতিনিধি, আমার পত্নীও স্টেট ব্যাংকের প্রতিনিধি, আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের নববর্ষের দিনে আপনারা কি সুন্দর কাজটা করেছেন, তো সুন্দর মেসেজ যাবে ত্রিপুরাবাসীর কাছে, যে যারা আমাদের আশীর্বাদ দাতা, যারা আমাদের আগামী দিনে কি করব সেই বিষয়ে অ্যাডভাইস দিতে পারে, সেই মহিলাদের কাছে আমাকে আজকে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদের আশীর্বাদ পেয়েছি, আর মনে রাখবেন আপনাদের আশীর্বাদের জোরে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে মাঝে মাঝে, বিপ্লব বাবু কি এক্সারসাইজ করেন, বা তার জন্য এনার্জি, এনার্জি এক্সারসাইজের কারণে আসে না, ব্যায়ামের কারণে আসে না, এনার্জি আসে আশীর্বাদের কারণে, আমার মহিলাদের মায়েদের আশীর্বাদের কারণে আমার কাছে তাকত থাকে, আর তার জন্য কেউ আমাকে নেগেটিভিটিতে করে হারাতে পারবে না, কারণ আমার কাছে সমস্ত মায়েরা আছে, পজিটিভিটি আমার কাছে আছে, নরেন্দ্র ভাই মোদী আছে, তো ত্রিপুরাকে কেউ পিছিয়ে নিচে যেতে পারবে না, আর সেই দিশাতে ত্রিপুরা চলছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের মেয়র, ওনাকে সবাই জানে, ভদ্রলোক, ভালো মানুষ, অলিক মজুমদার, চুপচাপ থাকেন, কারোর সঙ্গে ঝগড়া করেন না। কালকে উনি প্রমাণ করে দিয়েছেন উনি ভালো মানুষের সঙ্গে সঙ্গে গুড অ্যাডমিনিস্ট্রেটর, প্রমাণ করে দিয়েছেন। অবৈধভাবে যদি ত্রিপুরা সরকারের কোনো জমিন কেউ যদি দখল করে, তাকে বরদাস্ত ত্রিপুরা সরকার কোনোদিন করবে না, এবং যেটা পুরনো সরকার হিম্মত করতে পারেনি, কালকে এই অনেক মজুমদার হিম্মত করে দেখিয়ে দিয়েছেন যে না, মোদী আছে, বিপ্লব দেব আছে, তো আগরতলাতে দীপক মজুমদারও আছে। তো রাজনীতি করে, রাজনৈতিক সামনে চাপকা লাগিয়ে ত্রিপুরার মানুষের জমিন দখল করা যায় না, ভূমাফিয়াদের রাজ ত্রিপুরাতে বিপ্লব দেব থাকতে কোনোদিন করতে দেওয়া হবে না, এবং তাদেরকে জেলের রাস্তা দেখানো হবে, সেই দিশাতে সরকার কাজ করবে। আর এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আবারও পূর্বদের সংস্থা সহ অবলম্বনের সমস্ত যে সদস্য রয়েছেন, আর আজকের এই কার্যক্রম আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের এই নববর্ষ সুন্দর হোক, ভালো হোক, আর যে তৃতীয় ঢেউ আসছে কোভিডের, সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা নিশ্চিত মোকাবেলা করব, হারার নয়, দুইবার হারিনি, তৃতীয়বার আমরা হারবো না, কারণ আমাদের কাছে মোদী আছে। আর আমি এটা বলবো যে ত্রিপুরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা মাস্ক ব্যবহার করব, তারপর ডিস্টেন্স মেনটেন করব, বাজারে যাওয়ার সময় ভিড় জায়গাতে না যাওয়া, ব্যবস্থিত থাকা, যেটা আমরা দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউ করেছি সেটা আবার স্টার্ট করতে হবে। আমরা করোনাকে নিশ্চিত পরাজিত করব, কারণ আমাদের কাছে মোদী আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।